এই ভিডিওটি দেখে একাধিক মন্তব্য এসেছে সোশ্যাল মিডিয়ায়, যেগুলো আমি আপনাদের শোনাবো। আর খুব আশ্চর্যজনকভাবে কমেন্টগুলো মেয়েরাই করেছে। চলুন দেখি কি কমেন্ট এসেছে। কি দরকার, হেলদি ডায়েট মেনটেন করলেও তো হতো। উফ, আপনাদের এই অতিরিক্ত মডার্ন লাইফস্টাইল দেখলে ভয় লাগে। প্রেগনেন্ট অবস্থায় জিম, ডেলিভারি হওয়ার পর এক্সারসাইজ করাটাই তো ভালো, তার উপর এখন 8 মান্থ, আর 1 মান্থ ওয়েট করা যায় না? এখন মেন্টালি ফিজিক্যালি হেলথ থাকাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এত খাটনি না করে রাজনীতি করুন কাজে দেবে, সামনে 2024 লোকসভা ভোট আছে। বাবা, প্রেগনেন্সি পিরিয়ডে জিম করছো? মেটার্নিটি ওগা করে অনেকে, বাট জিম কি ভাবছেন? আমি কোন মান্ধাত্তার আমলের গল্পের অজপাড়া গায়ের চরিত্রের সংলাপ তুলে আনছি? ওই যে পথের পাঁচালী উপন্যাসের সেই চরিত্রটা, যেখানে স্বামীর মারে মাথা ফেটে গিয়েছে বলে মাথায় পানি না দিয়ে উঠে যাওয়া বউটা, যাকে দেখে পাড়ার কাকিমাগুলো বলে, কি গো বউ, মাথা নোয়াবে না আজ? সে কথা শুনে দুর্গা ভীষণ অবাক হয়। না না, আমি সেসব চরিত্রের সংলাপ বলছি না, আমি বলছি গতকাল শুভশ্রী ইনস্টাগ্রামে পোস্ট হওয়া 40 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে, ভিডিওটার কমেন্টের কথা নিয়ে। হ্যাঁ, আমি এই 2023 সালের কথাই বলছি। শুভশ্রী আমাদের বাংলার ভীষণ জনপ্রিয় নায়িকা আর ঘরোয়া একটা মেয়ে, কিন্তু আমার কাছে বরাবরই তাকে সাহসী লাগে। সব নিয়মের তোয়াক্কা করা একটা অধম্য আলতা রাঙা পা। উনি হলো টলিউডের প্রথম নায়িকা যে তার প্রেগনেন্ট অবস্থার ছবি নেটপাড়ায় ছাড়েন। প্রেগনেন্ট হলেই নায়িকাদের ক্যামেরা থেকে লুকিয়ে বাঁচার প্রথা তিনিই ভঙ্গ করে। শুভশ্রী হলো সেই মেয়ে যে আমার আপনার মতো সাধারণ মেয়ের মতো হয়ে নিজেকে উপস্থাপন করে চলেছে সারা জীবন। বর্তমানে প্রচুর সাধারণ মেয়েরাও প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন সুন্দর ফটোশ্যুট করে, যা দেখতে আমার ভীষণ সুন্দর লাগে, কারণ এটা জীবনের সুন্দর একটা সময়। এটা স্মৃতিবন্দী হোক, সব মেয়েদেরই সুপ্ত একটা ইচ্ছে। এই প্রথা কিন্তু এনেছে শুভশ্রী, কিন্তু শালীনতা রেখে। এটাই হলো তার প্রথম সন্তানের সময়ের কথা। শুভশ্রী দ্বিতীয়বার মা হতে চলেছে, ভীষণ খুশির একটা ব্যাপার আমার কাছে। তাই গত পরশু তার আইডিতে একটা ভিডিও পোস্ট করেছে যেখানে সে জিম করছে। সে যে জিমগুলো করছে সবগুলো এক্সারসাইজ হলো আপার বডি জিম, ইট ডাজেন্ট ম্যাটার হার লোয়ার বডি। এই কথা আমাদের মতো অতি পাকা ডিগ্রিধারী অশিক্ষিত বাঙালিদের কে বোঝাবে বলুন তো? তার ভিডিও কমেন্ট বক্সগুলো ভর্তি হয়ে গিয়েছে নানা উপদেশে। এই প্রেগনেন্ট অবস্থায় জিম, তাও আবার 8 মাসে? আর 1 মাস অপেক্ষা করা গেল না বাপু, এরপর না হয় ফিগার মেনটেন্স নিয়ে ভেবো। আবার কিছু কিছু উৎসাহী মাসিমা লিখেছে, বাচ্চাটার জন্য ভীষণ ভয় করছে আমার। আবার কেউ লিখেছে, এত জিম করে লাভ কি হবে কাকিমা, তার সে ভালো, বাচ্চাটার উপর নজর দিন। একটা মেয়ের কমেন্ট দেখে তো আমি অবাক না হয়ে পারলাম না। সে লিখেছে, মেকআপ ছাড়া দেখতে ভূতের মতো লাগছে, কি বিচ্ছিরি অবস্থা, এই পেজ নিয়ে আবার ভিডিও বানায়। তার আইডি আমি ঘুরে এসে দেখলাম তাকে মেকআপ সহ যথেষ্ট জঘন্য লাগছে, আর শুভশ্রীকে এই সাধারণ সাজে অনেক আদুরেই লাগছে। এইবার আসি শুভশ্রীর জিমের ব্যাপার নিয়ে। শুভশ্রী একজন নায়িকা হতে পারে, তার আগে সে একজন নারী, সে একজন মা, তাও নতুন মা নয়, সে এখন দ্বিতীয়বার মা হতে চলেছেন। সন্তানের ভালো এই পৃথিবীতে মায়ের চেয়ে ভালো কেউ বোঝে বলে আমার জানা নেই। শুভশ্রী জানে কোনটা তার সন্তানের জন্য ভালো আর কোনটা সন্তানের জন্য খারাপ। প্রেগনেন্ট অবস্থা আপনার যদি মনে সারাদিন অজগরের মতো শুয়ে বসে খেয়ে দিন কাটানোর কথা মাথায় আসে, তাহলে আপনি কাটান। আপনার মেদ বাড়বে, পা ফুলবে, ফুলুক, সবার কাছে বডি শেমিং নিয়েও ডিপ্রেশনেও ভুগতে পারেন। যদি মনে হয় ভালো তাহলে তাই করুন। কিন্তু যেখানে অন্য কেউ নিজেকে সুস্থ রাখতে চাইছে নিজের জন্য, নিজের সন্তানের জন্য, দিতে চাইছে নতুন মাইল ফলক, সেখানে কেন বাধা? শুভশ্রী যে লাইফস্টাইল লিড করে তা আপনার আমার চিন্তার বাইরে। নিশ্চয়ই তার ডাক্তার এবং ট্রেনারের সাজেশন নিয়ে জিম এক্সারসাইজগুলো করছে। শুভশ্রী কোনো টিকটক সেলিব্রিটি না যে তাকে এইসব ভিডিও বানিয়ে ফলোয়ার বাড়াতে হবে। সেই সব ভিডিও পোস্ট করেছে যাতে যারা এখনও এই অবস্থায় নিজের খেয়াল রাখতে লজ্জা পায়, মানুষের কথায় নিজেকে কুকড়ে রাখে, তাদের এইসব বাধা ভেঙে বের হয়ে আসার জন্য, নিজের জন্য কিছু সময় বের করার জন্য, এইসব মানসিকতা থেকে আমাদের বের হয়ে এসে সুস্থ একটা পরিবেশ বানায় যেখানে মেয়েদের এই সুন্দরতম দিনগুলো কোনো রকম বাজে বিশ্রী শব্দ শুনতে না হয়। কলমে দোলনা বড়ুয়া, তৃষা কণ্ঠে পারমিতা।